আমার জানা মতো মালয়েশিয়ার রেকর্ড একদিনে একটা সিনেপ্লেক্সে 800 চলছে, যেটা মালয়েশিয়াতে কখনো এই ধরনের রেকর্ড নাই, এমনকি মালয়েশিয়ার কোনো ছবিতে এই ধরনের রেকর্ড নাই। তাহলে দিন দা ডে তো দেখার মতো ছবি এবং চলার মতো ছবি সব কিছু মিলে, এবং উনি যে সুরটা উঠাইছে এই সুরের কারণে কিন্তু দর্শক কিন্তু সিনেপ্লেক্সে গেছে। সিনেপ্লেক্সের টিকিট না পেয়ে, আবারও বলতেছে, সিনেপ্লেক্সের টিকিট না পেয়ে কিন্তু প্রাণের রোজায় ঢুকছে। অতএব এই এই দুইটা ছবি হিট করার জন্য আমি এক নাম্বার আমি ধন্যবাদ জানাতে চাই অনন্ত জলিলকে। দর্শকদের সারা হাওয়া আর প্রান্ত খুব ভালো ছিল, এটার জন্য অ্যাকচুয়ালি এটার জন্য অনন্ত জলিলকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ অনন্ত জলিলের দিন দা ডে টিকিট না পেয়ে কিন্তু পরাণে ঢুকছে, এটা কিন্তু সবাই জানে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সিনেমা হলার সবাই জানে। তারপরে কিন্তু ছবিটা হিট হয়, কিন্তু এখন যে দামাল কতটুক গেছে আমি এখন জানি না, বাট আমি ওই ধরনের সারা এখন পর্যন্ত আমার কানে আসে নাই যে দামাল আহামরি কোনো সারা ফেলছে কিনা, আমি জানি না, আমার কানে এখনও মধ্যে আসে নাই। আর আশা করি যে আমার কথা সব ছবি ভালো যাক, সব ছবি ভালো যাক, কিন্তু ঢাকার বাইরে যে আমাদের হলের যে অবস্থা, এই হলের অবস্থা আমাদের প্রচণ্ড খারাপ। অতএব ছবি চালাইতে হলে বাইরের সিনেমা হলগুলো আগে ঠিক করতে হবে, বাইরের সিনেমা হলে কিন্তু দর্শক অ্যাকচুয়ালি যায় না। এখন আপনি দুইটা তিনটা চারটা দশটা বিশটা সিনেপ্লেক্স নিয়ে তো আপনি একটা ছবির বিচার করতে পারেন না। একটা ছবির বিচার করতে বো আমাদের 64টা দৃষ্টিকে চলতে হবে, হিট হইতে হবে, তারপরে কিন্তু আপনাকে বলতে পারেন যে আপনি এই ছবি সুপার হিট। কিন্তু আমরা দেখি যে তিনটা চারটা পাঁচটা হলে ভালো যায়, আমরা ফেসবুকে বড় বড় একটা স্ট্যাটাস দিয়ে দিই ছবি তো সুপার টুপার হিট, বাম্পার হিট, কিন্তু বাস্তবে কি তা? আমি বাস্তব কথা সবসময় বলে এই জন্য বলতেছি, বাস্তবে কিন্তু অন্য চিত্র, কারণ আমি দেখছি হলে হলে কেন, হল মালিক একটু আগে আমাকে ফোন করে একজনের সাথে কথা বললাম, কী ছবিটা রিলিজ হলো আমি জানি না, হ্যাঁ দর্শকই নেই। অতএব ছবিকে অনেক পাবলিক সিটি করতে হবে, হলের পরিবেশ ঠিক করতে হবে, তারপর সিনেমার রিলিজ হলে মোটামুটি হয়তো দর্শক ভিড়তে পারে আমার মনে হয়। ঢাকার বাহিরে যে যায়নি এটা কি হলের কারণে না সিনেমার কারণে, লোকজন যে কম হয় না? সিনেমা যদি ভালো হয়, সিনেমা যদি মাপের হয়, সব ছবি দেখতে গেছে না প্রাণ, তারপরে হাওয়া দেখতে গেছে না ছবি, বাইরে যখন হলে ছিল তখন দেখতে গেছে, এখন যাচ্ছে না কেন? সিনেমার ওই স্টাইল হতে পারে। এই তো বললাম যে অনন্ত জলকে আমি বার ধন্যবাদ এই কারণে দিই, পাবলিক সিটিটা এবং উনি যে সুরটা উঠাইছে এই সুরের কারণে কিন্তু দর্শক কিন্তু সিনেপ্লেক্সে গেছে। সিনেপ্লেক্সের টিকিট না পেয়ে, আবারও বলতেছে, সিনেপ্লেক্সের টিকিট না পেয়ে কিন্তু প্রাণের রোজায় ঢুকছে। অতএব এই এই দুইটা ছবি হিট করার জন্য আমি এক নাম্বার আমি ধন্যবাদ জানাতে চাই অনন্ত জলিলকে, যে তার কারণে আজকে ছবিগুলো হিট হয়েছে। আজকে দেখেন বাস্তব প্রমাণ দেখেন, তার ছবির সময় যখন একটা আওয়াজ ছিল, আর এখন যে ছবি রিলিজ হইতেছে কোনো খবর আছে? কোনো খবরই নেই ভাই। আপনি যে বিষয়টা বলছিলেন, আসলে সিনেমার প্রচারণার দিক দিয়ে এবং সিনেমার গল্পের মধ্যে কোনো ঘাটতি আছে কি না, যার কারণে দর্শকরা অনেক সিনেমাই দেখছে না, কারণটা কি? আসলে এই পর্যন্ত প্রায় আমার জানা মতে 5-6টা রিলিজ হয়েছে, 5-6টা রিলিজের ভিতরে তেমন সারা তো কেউই পায়নি। এখন তাদের ভিতরে আমি গল্প যদি আমি আগেই বলি যে গল্প যদি ভালো থাকে তাহলে যে মানুষ হলের ভিতরে যে বর্ণনা থাকে, বর্ণনার ভিতরে উঠা তারপর মানুষ হলের ছবি দেখতে যাবে যদি গল্প ভালো থাকে। তা এখন এই 6-7টা ছবি গল্প কী বা কে দর্শক কেন খায় নাই, এটা দর্শকই ভালো বুঝতে পারবে, ভালো বলতে পারে, এটা তারা আমরা দেখি নাই যে কেন খাচ্ছে না, ঠিক আছে? তো দেখা উচিত, আমারও দেখা উচিত, তাহলে বলতে পারতাম ভালো করে। ঢাকার বাইরে অর্থাৎ রাজধানীর বাইরে সিনেমাগুলো আপনারা তো খবর নিয়ে থাকেন, কীরকম যাচ্ছে আসলে সিনেমাগুলো দর্শক? ভালো না, আমাদের দর্শক মানে ঢাকার বাইরে খুবই খারাপ অবস্থা, হল মালিক তো টাকাই দিতে চায় না। হ্যাঁ, আসলে হল মালিক টাকা দিবে, করতে গেলে বিক্রি করলে আসলে টাকা দিবে, তাই না?
দিনদান্ডে অনেক দেশে চললো, আপনার কিল হিম কয়েকটা মানে কয়েক তারিখে চলার পরিকল্পনা আছে? দিনদান্ডে মালয়েশিয়াতে বিশাল বিশালভাবে চলছে, পুরো মালয়েশিয়ার যারা বাঙালি যারা মালয়েশিয়াতে যারা কাজ করে তারা সবাই কিন্তু দেখছে যে দিনদান্ডে কতটা হাউসফুল ছবি গেছে। এবং আমার জানা মতো মালয়েশিয়ার রেকর্ড একদিনে একটা সিনেপ্লেক্সে 800 চলছে, যেটা মালয়েশিয়াতে কখনো এই ধরনের রেকর্ড নাই, এমনকি মালয়েশিয়ার কোনো ছবিতে এই ধরনের রেকর্ড নাই। তাহলে দিনদান্ডে তো দেখার মতো ছবি এবং চলার মতো ছবি সব কিছু মিলে। কিল হিম কয়টা দেশে চালানো?